নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে চিকিৎসক নিগ্রহ কাণ্ড, প্রতিবাদ শিলচরেও। বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা যুবতীকে, শিশু কোলে নিয়ে মামলা। সবকা সাথ সবকা বিকাশ, উদ্দীপ্ত 5 শতাধিক সংখ্যালঘু বিজেপিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পশ্চিমবঙ্গের একটি মেডিকেল কলেজে চিকিৎসক হেনস্থার ঘটনার প্রতিবাদে শুক্রবার ধর্ণা প্রদর্শন করলেন শিলচরের চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার উদ্যোগে এদিন কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করেন চিকিৎসকরা। পরে জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন তারা। এতে ডাক্তাররা কাজের সময় তাদের সুরক্ষার দাবি জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডাক্তার মাসুম বলেন, সুস্থ পরিবেশ না পেলে একজন চিকিৎসকের কাজ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় পরিস্থিতি একজন চিকিৎসকের সাধ্যের মধ্যে থাকে না, তবুও চিকিৎসকরা রোগীকে সুস্থ করে তোলার প্রাণপণ চেষ্টা করেন। কলকাতাতে সরকার কলেজ হসপিটালে যে ডাক্তারদের প্রতি যে ভায়োলেন্স হয়েছে, যে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আমরা সমস্ত ভারতবর্ষব্যাপী এই প্রতিবাদ দিবস পালন করছি। আইএমএ ন্যাশনাল পরি থেকে এই কাজটা করা হচ্ছে, আমরা কাছার ব্রাঞ্চ থেকে এখানে করছি। আমাদের উদ্দেশ্য সরকারকে বলা, সরকারের তরফ যে এই আমরা যারা ডাক্তার যারা কাজ করি, আমাদের একটা সিকিউরিটির প্রয়োজন আছে। সুস্থ আবহাওয়ায় যদি আমরা কাজ করতে না পারি, তাহলে তো কাজ করা সম্ভব হবে না। সেই জন্য আমরা আজকে এই প্রতিবাদ দিবস পালন করছি। প্রতিবাদের পরে আমরা মেমোরান্ডাম দেবো। মেমোরান্ডাম আমাদের মেমোরান্ডামের উদ্দেশ্য থাকবে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে মেমোরান্ডাম দেবো, আমরা হোম মিনিস্টারের কাছে মেমোরান্ডাম দেবো, যাতে ডাক্তারদের এই ধরনের অত্যাচার না হয়, ডাক্তাররা সুস্থভাবে কাজ করতে পারে এবং রোগীর জন্য কাজ করে যেতে পারে। আমরা ডাক্তাররা কোনোদিনই চাই না কোনো রোগী মারা যাক, কোনো কিছু হোক, সব কিছু তো আমাদের সাধ্যের ভিতরে থাকে না, অনেক সময় অনেক কিছু হয়ে যায়। আর কলকাতাতে যেটা হয়েছে, সেখানে অনেক বৃদ্ধ একজন লোক নিশ্চয়ই ওনার অনেক অসুখ বিসুখ ছিল, যার জন্য সেই অসুবিধাটা দেখা দিয়েছে। তবুও তো ডাক্তাররা চেষ্টা করেছে ওনাকে বাঁচাবার, কিন্তু আনফর্চুনেটলি যে ওনাদের ডাক্তারের উপর ভায়োলেন্স হয়েছে, অত্যাচার হয়েছে, ডাক্তারের জখম হয়েছে, আজকে আইসিইউতে ডাক্তাররা ট্রিটমেন্ট করছে। যদি সেই ঘটনা ঘটে, তাহলে ডাক্তাররা কীভাবে কাজ করবে? পশ্চিমবঙ্গের আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে সংগতি রেখে শুক্রবার শিলচর মেডিকেল কলেজে চিকিৎসকরাও 2 ঘন্টার কর্মবিরতি পালন করে। শিলচর মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন মেডিকেলের বহির্বিভাগ বন্ধ রেখে তারা আন্দোলনে সামিল হন। এদিন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে জনৈক ট্রেনিং চিকিৎসক বলেন, সাধারণ মানুষ যাতে তাদের আন্দোলনকে সমর্থন করেন তাই তারা চাইছেন। তিনি বলেন, একজন চিকিৎসক খাওয়া ঘুম ছেড়ে 14-15 ঘন্টা কর্তব্যে থাকেন। তিনি ডাক্তারদের উপর হামলা করেছে, যারা তাদের শাস্তির দাবি জানান। তো আমরা আজ এখানে জড়িত হয়েছি একটি ইনসিডেন্টের বিরুদ্ধে। ওয়েস্ট বেঙ্গলে যে ডাক্তারকে মারা হয়েছে, জুনিয়র ডাক্তারকে মারা হয়েছে, ওর কোনো দোষ ছিল না, আর তার বিরুদ্ধে তার সাপোর্টে আমরা এখানে দাঁড়া হয়ে রয়েছি। তো আজকে 10টা থেকে 12টা অবধি আমরা এই প্রোটেস্টটা চালিয়ে যাব জুনিয়র ডক্টর্স অফ শিলচর মেডিকেল কলেজ। আর আমাদের ডিমান্ড কিছু না, আমাদের ডিমান্ড যে জেনারেল পাবলিক যে আছে, তারা যাতে আমাদেরকে সাপোর্ট করে এই সময়টিতে। আর আমাদের একটা সেন্ট্রাল লেজিসলেশনের ডিমান্ড, যে সেন্টার থেকে যাতে একটা লেজিসলেশন হয় যে ডাক্তারদের উপরে যারা অ্যাট্যাক করে, ওদের যাতে স্ট্রিকনিয়ান পানিশমেন্ট দেওয়া হয়। আর মিডিয়া কর্মীদের কাছে আমার অনুরোধ যে আমাদেরকে এই ব্যাড লাইটে না দেখিয়ে আমাদেরকে যাতে আমাদের যে স্ট্রাগলটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা ডাক্তারের স্ট্রাগল, 14-15 ঘন্টা ডেইলি ডিউটি, ঘুম নেই, নিদ্রা নেই, আর স্ট্রেস তার উপরে, এই যে লাইফস্টাইলটা, এটা যদি আমাদের মিডিয়া কর্মীরা দেখান, তাহলে হয়তো জেনারেল পাবলিকের অ্যাওয়ারনেস হবে। এই ধর্ণায় অংশ নিয়ে জনৈক মহিলা ট্রেনি চিকিৎসক কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। We also want to take this opportunity to send a message to the general public. I beg you, please hear us. This is not a matter of medicos versus non-medicos. This is not a matter of us versus them. This
is a question of humanity. A 24-year-old boy whose career has just started was so badly beaten, thrashed and brutalized that he suffered a depressed fracture of skull. How can this even be a question of profession, religion, caste or any other prejudices? Along with support from all the faculty and staff of Silchar Medical College and Hospital, stand here today in protest against the heinous acts and brutalization of doctors at Neel Ratan Sarkar Medical College and in particular Dr. Paribhava Mukherjee. We want our brothers and sisters at NRS Kolkata to know that we are with them every step of the way, not only in our thoughts and prayers but also in our actions. We are appalled at the insensitivity being demonstrated by the West Bengal government towards the plight of the doctors. We also want to let the central government know that it is time to wake up. We doctors are tired and fed up of being repeatedly beaten, bruised and brutalized at our place of work. We will not stand for this kind of treatment anymore. We deserve better. Attacks on doctors have become common happenstance and this has to stop right now. বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিনের পার্টি, ব্যক্তিগত সভা কিংবা কনফারেন্স আয়োজনের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শগুন ব্যাংকুইট হল, মেহেরপুর, শিলচর। এসব অনুষ্ঠানের জন্য কেন বেছে নেবেন শগুনকে? কারণ অবশ্যই তার বিশাল স্পেস, পার্কিংয়ের ব্যবস্থা এবং আরও নানাবিধ সুযোগ সুবিধা। তাছাড়া আপনি সুলভ মূল্যে বুকিংয়ের সুবিধাকে হাতছাড়া করতে চাইবেন? মোটেই না। তাহলে কেন সময়ের অপচয়? আজই যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নম্বরগুলোতে। শগুন ব্যাংকুইট হল, মেহেরপুর, শিলচর। সঙ্গে থাকুন আমাদের ফেসবুক পেজে। লক্ষ্মীপুরের রূপাইবালিতে সংগঠিত এক নাককার্যজনক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গেছে, বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন প্রেমিক জিয়াউর রহমান নামের এক যুবক। পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক জিয়াউর বলে অভিযোগ। ইত্যবসরে গত 25 মে এক পুত্র সন্তানের জন্ম দেন ওই যুবতী, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই জিয়াউরের। ঘটনাটি নিয়ে বর্তমানে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুবতীর পিতা জানিয়েছেন, ঘটনা সুবিচার চেয়ে গ্রামে বিচার সভা ডাকেন তিনি, কিন্তু এতে কোনো লাভ হয়নি, উল্টো তাকে সমাচ্যুত করা হয়। এরপরে তিনি আইনে শরণাপন্ন হন। আমার মেয়ের অবস্থা দেখি আমি কইলাম, আগে তুমি তো আমার কইলে না জানি, এখন অবস্থা বেড়া হয়ে গেছে গিয়া। ও আমি গ্রামের মানুষরে মানে মানে বাচ্চা যখন প্রবস হয়ে গেছে গিয়া, গ্রামের মানুষরে বিচারকরে আমি কইছি বা ওলা ওলা আমি কি ওলা সম্পর্ক করিয়া আমার সর্বনাশ করছে। তারা বিচার এটুকু ডাকাইছেন, তার হেগে বলিছে না, তার ইচ্ছা মানছেন না, না মানা গতিকে আমি আনির আশ্রয় লইছি। আমি কেস করছি, কেস করি আইলে এখন পর্যন্ত আমার কোনো বিচার হয়েছে না, আর দারোগায় আসামি ধরছে না। আমি বললাম নিরুপায় হইয়া আরিয়া এখন আমার বাঁচিবার কোনো পথ নাই। আমার সমাজের মানুষে মানে বঞ্চিত করে লিছন, মানে সমাজটা কি আমার বা করে দিলাইছেন, তুমি কেস যদি উঠাস না এনে আমরা রেগে এটা করছে না কইয়া আমার যারা আগলাইয়া হুমকি দেওয়া শুরু করছেন, ঘর বাড়ি তোর জ্বালাইলি মুখ, তুমি কেস যদি উঠাস না। ও আমি নিরুপায় হইয়া আরিয়া গিয়া কেস তার নামে আর একটা বেশি বাঁচিবার জন্য। কার কার নামে দিছে? রবিজুদ্দিন, সাবির, সামির, পিন্টু, এরপরে তার ভাই খুদই, এরপরে লীলা, রিপন, বুলবুল। তারা আপনারা কিতা হুমকি দেয়? তারা কইছেন ঘর বাড়ি চল জ্বালাইলি মতো যদি কেস উঠে গিয়ে আনস না। ও বাধ্য হইয়া গিয়া আমি আর একটা কেস দিছি গিয়া থানা। পরে ভুক্তভোগী প্রেমিকা সংবাদ মাধ্যমকে জানান, বিগত এক বছর ধরে জিয়াউরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তার গর্ভে সন্তান আসার খবর জানতে পেরে জিয়াউর তাকে গর্ভপাতের চেষ্টা চালায়। তিনি বলেন, সুবিচার না পেলে তা আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যে সময় দিন বাড়িছে তারে আমি কইছি বিয়া করার লাগিন, এইবার দিয়ে বিয়া করে না আমারে,
এরপরে হঠাৎ আমার পেটে বেদনা ধরছে। আমার হসপিটাল যাওয়ার পথে আমার একটা সন্তান ছেলে জন্ম গেছে। এরপরে আবার তার খুঁজে খুঁজে করছি, বিয়া করবার লাগে নিজে আমার বিয়া করে না। এরপরে বাধ্য হয়ে আমার বাবাই গিয়ে কেস দিছে বিয়ার রহমানের উপরে। পুরো বিচার আসার কোনটা পাই না, পুলিশেও তারা ধরছে না। এখন আমার পিতা মরা সার আর কোনো উপায় নাই। উধারবন্দের দুর্গানগর গোসাইপুর গ্রামে দীর্ঘদিন থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই অভিযোগ এনে শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন। শুক্রবার বেলা ১১টা নাগাদ কুম্ভীর গ্রামে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের ব্যক্তিগত কার্যালয়ে গেরুয়া দলে নাম লেখান তারা। তাদের গেরুয়া টুপি পরিয়ে বরণ করে নেন বিধায়ক মিহির কান্তি সোম। পরে নবাগত গেরুয়া সদস্যরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি, কিন্তু রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে তাদের গ্রামে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এই উন্নয়নমূলক কাজে সন্তুষ্ট হয়ে এদিন তারা প্রায় ৫ শতাধিক কর্মী সমর্থক বিজেপি দলে যোগদান করেছেন। স্বাধীন হওয়ার আজকে ৭২ বছর হয়ে অতিবাহিত হয়ে চলিয়ে গেছে। হ্যাঁ, যেসব দেশ স্বাধীন হওয়ার পর পর্যন্ত আজকে আমরা গ্রামের কোনো রাস্তাঘাটে কোনো জলের কোনো সন্ধান নেওয়া হয়েছে না। এর কারণে যে বর্তমান কোন যে রুলিং আমরা এমএলএ আসুন কারণ এবং আমরা কাজে গ্রুপ মেম্বার বানাইছি, এখান থেকে আমরা যে ৭২ বছরের কারণে যে বর্তমান করে যে আমরা কয়েকদিনের ভিতরে যে কাজটা হয়েছে ওয়াই আমরা সন্তুষ্ট বর্তমানে আছি। কিন্তু এখন আমরা যে সব একতা হইয়া সাইয়ার যে আমরার গ্রামের যে উন্নয়ন এবং যে কোনো রাস্তাঘাট জলের সুবিধা আমরা চাই, কিন্তু এখন বিজেপি আমরা সব যোগদান করলাম। কতজন যোগদান করছেন? আমরা প্রায় ৫০০ মানুষ আছি বর্তমানে। বর্তমানপুর সরকারের যে কাজকর্ম দেখিয়া যে মাইনরিটি মানুষ এবার আমরা লোকসভা তো ভোট উঠা হয়েছে এবং আগামী বিধানসভা তো আগাইব, আর আজকে গোসাইপুর দুর্গানগর বিভিন্ন জায়গার তাঙ্গি আমি গোসাইপুর দুর্গানগর জিপি সবাই যারা আইসুন বা যারা আমার মেয়ে লোক বা বেটি মানুষ পলান্টিকি হোক আর দেববস্তি হোক আমার গাঁও হোক যারা রয়েছেন সবরে ধন্যবাদ বা যারা এখানে আইসেন সবরে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে এত সুন্দর হইয়া কুম্ভীগ্রাম প্রায় ৬ কিলোমিটার জায়গা মানুষে নিজে গাড়ি ভাড়া দিয়ে আইয়া ভারতীয় জনতা পার্টির জয়নিং করছেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে উদ্দীপ্ত হয়ে সংখ্যালঘুরা আজ বিজেপিতে ভিড়েছেন। নরেন্দ্র মোদীর সরকারের উপর বিশ্বাস রেখে আজকে সংখ্যালঘুরা দলে দলে যোগদান করছেন। সবকা সাথ সবকা বিকাশের যে নারা মোদীজি রেখেছিলেন সারা ভারতবর্ষের কাছে, আর সেটা মানুষের বিশ্বাসযোগ্য প্রমাণিত হয়েছে। আর সমস্ত এলাকার যে উন্নয়ন অব্যাহত রয়েছে এবং সেই মানুষের অটুট বিশ্বাস মোদীজির উপর এবং ভারতীয় জনতা পার্টি সরকারের উপর, প্রতিটা পদক্ষেপে দেখেছে ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম সারা দেশব্যাপী সেটার উপরে আস্থা রেখেছে। এবং আজকেও গোসাইপুর জিপির সমস্ত সংখ্যালঘু এলাকার মানুষ আমাদের বিজেপিতে স্বেচ্ছায় ওনারা যোগদান করেছে। আশা রাখি আগামী দিনে সেই সব এলাকায় জনপ্রতিনিধিরাও আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং উন্নয়নের স্বার্থে এই তার ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত রইবেন। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিনের পার্টি, ব্যক্তিগত সভা কিংবা কনফারেন্স আয়োজনের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শাগুন ব্যাংকুইট হল, মেহেরপুর, শিলচর। এসব অনুষ্ঠানের জন্য কেন বেছে নেবেন শাগুনকে? কারণ অবশ্যই তার বিশাল স্পেস, পার্কিংয়ের ব্যবস্থা এবং আরও নানাবিধ সুযোগ সুবিধা। তাছাড়া আপনি সুলভ মূল্যে বুকিংয়ের সুবিধাকে হাতছাড়া করতে চাইবেন? মোটেই না। তাহলে কেন সময়ের অপচয়? আজ যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নম্বরগুলোতে। শাগুন ব্যাংকুইট হল, মেহেরপুর, শিলচর। সঙ্গে থাকুন আমাদের ফেসবুক পেজে।
দিন কয়েক আগে রংপুর নরসিংহ আখড়ার সামনে ঘটে যাওয়া অপ্রীতিকর কাণ্ডে পুলিশের ভূমিকা সরব হয়ে ওঠেন রংপুরের মানুষ। শুক্রবার তারা দোষী ব্যক্তিকে পাকড়াও করার দাবিতে রংপুর সদরঘাটে গড়ে তোলেন অবরোধ। মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তারা। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলতে থাকায় একসময় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। অবরোধের ফলে আটকে পড়ে শত শত যানবাহন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা আন্দোলনকারীদের দোষী ব্যক্তিকে শীঘ্র পাকড়াও করা হবে বলে আশ্বস্ত করলেও অনড় থাকেন আন্দোলনকারীরা। তাদের সাফ কথা, এখনই ধরতে হবে দোষীকে। এরপর পুলিশ অভিযান চালিয়ে পাকড়াও করে দোষী সামিনুলকে। এরপরই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে আর্থিক সাহায্য তুলে দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানালো এআইডিএসও। শুক্রবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের সদস্যরা ধর্ণা প্রদর্শন করে এ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এআইডিএসও এক সদস্য বলেন, রাজ্য সরকার 1,00,000 টাকা কম আয়ের পরিবারের ছাত্রছাত্রীর ক্ষেত্রে ভর্তি ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নেয় যাদের উপস্থিতি 75% কম বা যাদের আগের সেমিস্টারে ব্যাক রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এআইডিএসও এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, বর্তমান রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য হঠাৎ করে একটা সিদ্ধান্ত উনি অ্যানাউন্স করলেন যে এই বছর থেকে যে গরিব নিম্ন মধ্যবিত্ত ঘরের ছাত্ররা 1,00,000 টাকার নিচে যাদের পরিবারের আয়, তাদের যদি একটা বা একটার অধিক ব্যাক পেপার থাকে এবং যদি 75% অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে ওরা এই ফি স্কিমের আওতায় আসবে না। অর্থাৎ যে ছাত্রছাত্রীরা 2 বছর যাবৎ বিনামূল্যে ভর্তি হওয়ার সুযোগ পেত, এই বছর এই ছাত্রছাত্ররা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। আমরা অল ইন্ডিয়া ডিএসও গভীরভাবে এই সিদ্ধান্ত পরিবর্তন না করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমরা দাবি করছি যে 1,00,000 টাকার নিচে যারা বসবাস করছে যে সমস্ত পরিবারগুলো, তাদের ঘরের ছাত্রছাত্রীরা অবশ্যই বিনামূল্যে ভর্তির সুযোগ পেতে হবে, সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই সুযোগ দিতে হবে। এই সুযোগ দিতে গিয়ে যদি রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য মনে করেন যে রাজ্যের কোষাগারে ঘাটতি হচ্ছে, তাহলে আমরা সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয়কে আবেদন করব যে আপনি সহ আপনার রাজ্য সরকারের যে মন্ত্রক 1,30,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি গুনেন, পাবলিকের ট্যাক্সের টাকা এটা, এই ট্যাক্সের টাকায় আপনারা যে বেতনটা পাচ্ছেন এই বেতনটা আপনারা স্যাক্রিফাইস করুন। আপনি সহ আপনার সমস্ত মন্ত্রীদের আপনি আবেদন করুন যে রাজ্য সরকারের ঘাটতি হচ্ছে, বেতনটা আপনারা স্যাক্রিফাইস করুন। তথাপিও গরিব ঘরের ছাত্রছাত্রীরা এই সুযোগ থেকে বঞ্চিত যেন না হয় তার ব্যবস্থা নিতে হবে। 14 জুন বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে শিলচর গোলদিঘি মলে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে বরাক ভ্যালি ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম। এ শিবিরে আরও কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠান ফোরামকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এদিন তাদের আহ্বানে বেশ কয়েকজন শিবিরে অংশ নিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে চিকিৎসক নিগৃহ কাণ্ড, প্রতিবাদ শিলচরেও। বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা যুবতীকে, শিশু কোলে নিয়ে মামলা। সবকা সাথ সবকা বিকাশ, উদ্দীপ্ত 5 শতাধিক সংখ্যালঘু বিজেপিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।